ঝালকাঠির বাস শ্রমিকদের সাথে বরিশালের রূপাতলির বাস শ্রমিকদের মারামারির জেরে ঝালকাঠি থেকে 8 রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে ঝালকাঠি থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, সোমবার রাতে বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল ঝালকাঠি পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে ধর্মঘট ডাকে।